अस्सलामु अलैकुम। हे एवरीवन, वेलकम बैक टू माय चैनल रोक्साना भुइयाला की लाकीज किचन। आज आमी तैरी करे देखाबो मिडिल ईस्टर्न डिश लेबानिज हैशवे राइस। ए हैशवे राइस खेते जे कतटाम असम्भव मजार और फ्लेवरफुल सेटा निजेराई एकबार बासा ट्राई करे देखुन, ताहलेई बुझते पारबेन। आशा करछि आमार आजकेर रेसिपी आपनादेर काछे भालो लागबे। प्लिज ताहले आमार चैनलटी सबस्क्राइब करबेन, अवश्यई एकटा लाइक दिए जाबेन। चलुन ताहले देखे नेया जाक केमन करे ए लेबानिज हैशवे राइस रान्ना करते हबे। एखाने आमी 700 ग्राम चिकेन नियेछि एबं लेग एंड थाइर अंश नियेछि। आर आछे एखाने 200 ग्राम बीफ कीमा, 1/3 कप परिमाण पेंयाज कुचि, आरो लागबे 1 कप परिमाण, एखाने आमी बासमती राइस नियेछि। आपनारा चाइले चालेर परिमाणटा आरो एकटु बाड़िये निते पारेन। आस्त मसला हिसाबे एखाने नियेछि 3टा तेजपाता, 4टा एलाच, 8-10टा गोलमरिच, 3-4 টুকরো দারচিনি। এখানে আছে 1/2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, লাগবে পরিমাণ মতো লবণ, আরো লাগবে আমাদের এখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ আমি অলিভ অয়েল ইউজ করব। আর এই মশলাটার কথা আমি পরে বলছি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর ভিতরে আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর পানিগুলো দিয়েছি আমি চিকেনগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। দিয়ে দিচ্ছি আস্ত মশলাগুলো। এলাচগুলোকে আমি একটু থেতো করে নিয়েছি। আর দিব আদা রসুনের পেস্ট ও লবণ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। এবার নেড়েচেড়ে সবকিছু একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর মিডিয়াম আঁচে চিকেনগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। চিকেনগুলো বলকে এসে গেছে, এখন এগুলোকে পুরোপুরিভাবে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। চিকেনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি একটা একটা করে প্লেটে তুলে নিচ্ছি। আর এই চিকেনের স্টকটা আমার কাজে লাগবে, এগুলোকে আমি ফেলে দিব না। আর এখন চলে যাবে মূল রান্না। আর সেই জন্য আমার লাগছে, এখানে আছে পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ ইটালিয়ান 7 স্পাইস, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ আছে দারচিনি গুঁড়া। আমি এখানে গুঁড়াটা ইউজ করেছি, আপনারা চাইলে আস্তটা ইউজ করতে পারবেন। আর আছে এখানে 3 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম, এগুলোকে আমি ভিজিয়ে কুচি কুচি করে কেটে বাটার দিয়ে ভেজে নিয়েছি। এখানে আছে 1 টেবিল চামচ পরিমাণ কাজু ও কাঠবাদাম, সাথে আছে 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, 2 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়েছি, আরও লাগবে 3 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। এখন আবারও চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। আর এখন দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে 3-4 মিনিট আমি একটু ভেজে নিব, কিছুটা নরম হয়ে যাওয়া পর্যন্ত। 3-4 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিমা। এখন কিমাগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে দিব পেঁয়াজের সাথে, আর এভাবে ভেঙে দিব যাতে কিমাগুলো ঝুরঝুরে হয়ে যায়। কিমাগুলোকে 2-3 মিনিট ভেজে নিব যাতে করে কিমার কালারটা চেঞ্জ হয়ে যায়। কিমাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এখন সবগুলো মশলা ভালো করে মিশিয়ে দিব কিমার সাথে, আর 2-3 মিনিট ভালো করে একটু কষিয়ে নিব। কিমাগুলো কষানো হয়ে গিয়েছে মশলার সাথে। এবার দিয়ে দিচ্ছি চাল। চালগুলোকে আমি 30 মিনিট আগে ধুয়ে রেখেছিলাম। এবার চালগুলোকে আমি 2-3 মিনিট ভেজে নিব, তারপর এতে আমি পানি অ্যাড করে দিব। যেহেতু আমি 1 কাপ চাল ইউজ করেছি, আমি 2 কাপ পানি ইউজ করব। আর পানির পরিবর্তে আমি যে রেখেছিলাম আমাদের সেই চিকেন স্টক, সেটাই দিয়ে দিব। দিয়ে দিচ্ছি চিকেন স্টক। আমি যে কাপ দিয়ে চাল মেপে নিয়েছিলাম সেই কাপ দিয়ে দিয়ে দিচ্ছি। নেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা শুরু থেকে মিডিয়ামে ছিল,
এখন এগুলো ভালোভাবে বলাক আসার জন্য অপেক্ষা করব। বলাক এসে গিয়েছে, এবার আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে এটাকে আমি 10 মিনিট কুক করব। ফিরে এলাম 10 মিনিট পর। এখন চালগুলোকে আমি একটু হালকা হাতে নেড়ে দেব। আবারও ঢাকনা দিয়ে আমি 5-6 মিনিটের জন্য দমে রেখে দিব। রাইস আমাদের পুরোপুরিভাবে কুক হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আবারও চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি মিডিয়াম আঁচে, দিয়ে দিচ্ছি বাটার। বাটারগুলো গলে গিয়েছে, দিয়ে দিচ্ছি কাজু ও কাঠবাদাম। আর কিছুটা কাঠবাদাম আমি আগেই ভেজে রেখেছি। আরেক পাশে দিয়ে দিচ্ছি কিশমিশগুলো। বাদাম আর কিশমিশ আমি ব্রাউন কালার করে ভেজে নিব। এবার চিকেনগুলোকে আমি হাড়ের থেকে মাংসগুলো আলাদা করে নিব। আবারও সেই একই প্যানে হাড় থেকে আলাদা করা মাংসগুলো আমি একটু ভেজে নিব। একটু হালকা ব্রাউন কালার হলে আমি এগুলোকে নামিয়ে নিব। আর এভাবে অবশ্যই চিকেনগুলো ভেজে নিতে হবে, না হলে কিন্তু হ্যাশে ওই রাইসটা খেতে একদমই ভালো লাগবে না। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজবো না, তাহলে এর জুসিনেসটা নষ্ট হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি, হ্যাশওয়ের যে লুকটা সেটাই দেখাচ্ছি। এই হ্যাশওয়ে রান্নায় বাদামের পরিমাণটা একটু বেশি লাগে, আর বাদামগুলো বাটার দিয়ে ভেজে দেওয়ার কারণে খেতে খুব বেশি ভালো লাগে। তৈরি হয়ে গেল কম মশলায় অসম্ভব স্বাদের ফ্লেভারফুল লেবানিজ হ্যাশওয়ে রাইস। সবসময় আমরা বিভিন্ন ধরনের মশলা দিয়ে রান্না করে থাকি, একবার এভাবে রেসিপিটি ট্রাই করে দেখুন। উইকেন্ড ডেতে পরিবারের সবাই খুব পছন্দ করবে। যদি রেসিপি ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন আমার আরও অন্যান্য ভিডিও দেখার জন্য। লাইক কমেন্ট করে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।